করোনা সংক্রমণ জনিত পরিস্থিতির ভয়াবহতা রুখতে রাজ্যের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পূর্ব ঘোষিত পরীক্ষাগুলি হবে দৈহিক দূরত্ব বজায় রেখে যথারীতি চলবে অন্যান্য দিনগুলিতে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি থাকবে 50%, একই সাথে চলবে অনলাইন ক্লাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। গোটা দেশের সঙ্গে রাজ্য করোনার ভয়াল রূপ, ফের রাজ্যের শিক্ষাক্ষেত্রে করোনার আতঙ্ক। করোনা সংক্রমণের ভয়াবহতা রুখতে রাজ্যের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বন্ধ পঠন পাঠন, তাও আবার অনির্দিষ্টকালের জন্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। গোটা দেশের সঙ্গে রাজ্য করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়ছে, প্রতিদিন ভয়াল রূপ নিচ্ছে করোনা, রাজ্যেও বাড়ছে সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এপ্রিল মাসের প্রথম 15 দিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছে 368 জনের দেহে। গড়ে প্রতিদিন 24 জনের অধিক মানুষ করোনায় সংক্রমিত হচ্ছে। এই সময়ের মধ্যে রাজ্যে করোনার কামড়ে মৃত্যু হয়েছে একজনের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই পরিসংখ্যানই করোনার ভয়াল চিত্রের জন্য যথেষ্ট মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে রাজ্য সরকার সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘোষণা দিয়েছে। স্কুলে স্কুলে এখন চলছে পরীক্ষা, দশম ও দ্বাদশ শ্রেণীর চলছে প্রিবোর্ড পরীক্ষা এবং নবম ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ঘোষিত পরীক্ষাগুলি নির্দিষ্ট দিনেই হবে, তবে দৈহিক দূরত্বকে মান্যতা দিয়ে প্রতিদিনের মতো বিদ্যালয়গুলোতে আসবেন শিক্ষক শিক্ষিকারা। এক্ষেত্রে উপস্থিত থাকবেন স্কুলের 50% শিক্ষক শিক্ষিকা। ছাত্রছাত্রীদের পঠন পাঠনে ব্যাঘাত যেন না ঘটে তার জন্য থাকবে অনলাইন ক্লাসের ব্যবস্থা। রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই মুহূর্তে স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ থাকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষানুরাগীরা। পাশাপাশি রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মান্যতা দিয়েছে করোনার ভয়াবহ পরিস্থিতিকে, তাই রাজ্যের মানুষকে আরো সচেতন ও সতর্ক হয়ে করোনাকে প্রতিরোধ করতে হবে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত অর্থাৎ 15 এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 660,047টি। তার মধ্যে পজিটিভ 33,871টি, নেগেটিভ 626,176টি, করোনা মুক্ত হয়েছে 33,119 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।